বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে 5:30টায় তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে নেওয়া হয় রাজধানী এভারকেয়ার হাসপাতালে। হাসপাতালে কয়েকটি পরীক্ষা করা হবে। এর আগে দীর্ঘ 5 মাস চিকিৎসা নেওয়ার পর গত 11 জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দুর্নীতি 2 মামলার দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।